হরতালকে সফল করার জন্য তার আগে আপনাদের নেতৃত্বে জাফরুল্লাহ ভাইয়ের নেতৃত্বে একটা মুখা মিছিল করা দরকার, মুখা মিছিল। মুজাফর ভাইয়ের নেতৃত্বে ওই দিন ওই ভুখা মিছিলে আমরা অংশগ্রহণ করবো 24 তারিখ জাফর ভাইয়ের নেতৃত্বে, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আজকে এখানে আছেন বা আরো সামনে সবাইকে নিয়ে সেদিন আমরা এই 24 তারিখ সকাল 10:30টায় আমরা ভুখা মিছিলটি করব। এবং বন্ধুগণ, এই 28 তারিখের হরতাল আধাবেলা হরতালের প্রতি আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি, এবং এই হরতাল আমরা অবশ্যই পালিত করব এবং সফল করব। যে কোনো কিছুর বিনিময়ে হরতাল সফল করব। এই সরকারকে বুঝিয়ে দিতে হবে যে মানুষ আর তোমাকে চায় না। এই সময়ের এই বয়সেও যিনি দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তার জায়গা থেকে একটা ভূমিকা রাখার চেষ্টা করেন, তার এই ভূমিকাকে আমরা সবসময় ইতিবাচকভাবে দেখি, এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও আমরা পাশে ছিলাম, রাজপথ থেকে শুরু করে বিভিন্নভাবে। আজকে তিনি একটি কল করেছেন জাতির উদ্দেশ্যে, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে 28 তারিখ আধাবেলা হরতাল পালনের জন্য। আমরা আমাদের দলে আলোচনা করব এই বিষয়ে, তারপরে আমরাও একটা সিদ্ধান্ত জানাব। কারণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু রাজপথে কর্মসূচি নিয়ে নামছে, এবং পৈশাচিকভাবে সরকার তার যে গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে সেই সমস্ত প্রোগ্রামগুলোতে হামলা করাচ্ছে, প্রোগ্রামগুলো বানচাল করার চেষ্টা করছে। বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের প্রোগ্রামে দেখেছেন কিভাবে পুলিশ ছাত্রলীগ যুবলীগ একত্রে হামলা করেছে। আমরা যে সমস্ত জায়গায় কর্মসূচি করেছি আমাদেরকেও বাধা দিচ্ছে, আমাদের মতো একটা নতুন সংগঠন, ইভেন ঢাকাতে যে আমরা গত 4 দিন প্রচারণা চালিয়ে যে একটা শহীদ মিনারে গণসমাবেশ করেছিলাম, আপনারা দেখেছেন যে সেখানে পূর্ব নির্ধারিত সমাবেশ, আমি ডাকসুর বিপি, আমি শহীদ মিনারে প্রোগ্রাম করতে পারি না, মহানগর স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে শহীদ মিনার দখলে রাখায়। তো এই যে সরকারের বর্বরতা অসভ্যতামি, এটার সীমা ছাড়িয়ে গেছে, এবং দেশ এখন একটা চরম নৈরাজ্যের মধ্যে দিয়ে পার করছে, দেশ একটা ঝুঁকিতে আছে, সেই ঝুঁকি থেকে প্রধানমন্ত্রীও নিরাপদ নয়। আপনারা গতকালকে আরেকটা দেখেছেন, একজন বিদেশি অ্যাক্টিভিস্ট তার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর পাসপোর্টের ফটোকপির ছবি, তিনি সেখানে আর কি মেনশন করেছেন যে তার পিতার নামের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেখা। তো সে কারণে তিনি প্রশ্ন তুলেছেন যে কোনো ব্যক্তির টাইটেল বা উপাধি পাসপোর্টে লেখা যায় কিনা। তো এখন পাসপোর্টে কারো উপাধি লেখা যায় কিনা না যায় সেইটি আমাদের বিবেচ্য বিষয় না, কিন্তু আমরা সবচেয়ে উদ্বিগ্ন যে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পাসপোর্টের ফটোকপি একজন বিদেশে থাকা ব্যক্তির কাছে কিভাবে গেল। এবং সবচেয়ে আরো দুর্ভাগ্য, সেই পোস্টে আমি শেয়ার দিয়েছিলাম আমার ফেসবুক ওয়ালে যে এই রাষ্ট্রের দুর্বল বা ভঙ্গুর নিরাপদ ব্যবস্থা, সাথে সাথে তাদের যে সাইবার লিক, তারা আমার প্রোফাইলে রিপোর্ট করে পোস্টটি গায়েব করে দিয়েছে। তো জাফরুল্লাহ স্যার যেটা বলেছেন তার কথা আমরা অনেকে বুঝি, অনেকে তার মর্মার্থ বুঝি না। তিনি 74-এর কথা, 75-এর কথা বলেছেন। আজকে আমরা জানি না যে এই যে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কিন্তু পাবলিক কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করছেন না, অনেকে বলছেন যে তিনি সেখানে জিম্মি আছেন কারো কাছে, বা কারো যারা ভয়ভীতির কারণে তিনি নিরাপদে বের হতে পারছেন না। সেটা যদি হয়ে থাকে সেটা কিন্তু এই জাতির জন্য একটা ভয়াবহ বিষয়, এবং আমরা বিভিন্নভাবে দেশ বিদেশে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করছি, কিন্তু সরকারি দল সেগুলোতে কোনো ভ্রুক্ষেপ করছে না। সরকারি দল যদি ভ্রুক্ষেপ না করে তাহলে তাদের করুণ পরিণতি হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বারবার আহ্বান জানিয়েছি, দেশের যে রাজনৈতিক সংকট, এই সংকট থেকে উত্তরণে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এর একটা পথ খুঁজতে হবে। আগামীতে কিভাবে নির্বাচন হবে সেই নির্বাচনের রাস্তা খুঁজতে হবে। দ্রব্যমূল্যের দাম এই সরকার কমাতে পারবে না, কারণ এই সরকার একটা সিন্ডিকেটের সরকার, তার সাথে সিন্ডিকেট পুলিশের একটা অংশ, তার সাথে সিন্ডিকেট র্যাবের একটা অংশ, তার সাথে প্রশাসনের গুটিকয়েক দুর্বৃত্ত যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে, দেশের বাইরের সম্পদের পাহাড় গড়েছে। তো এই সিন্ডিকেটকে খুশি রেখেই তো সরকার ক্ষমতায়। সরকার তো আপনার আমার মতো জনগণের ভোট বা জনসমর্থন নিয়ে ক্ষমতায় নাই, কাজেই আমরা যতই আন্দোলন করি সরকার সিন্ডিকেটের বাইরে যাওয়ার সাহস সক্ষমতা তার নেই। সুতরাং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, জনদুর্ভোগ বলেন,
এইটা প্রতিকারের উপায় একটাই, সেটা হচ্ছে এই সরকারের পতন। সেই চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ আমরা এই যে ট্রায়াল বেসিস কিছু প্রোগ্রাম করে আমরা আমাদের শক্তি কতটুকু ক্ষয় করব, আমাদের কর্মীদের কতটুকু ভোগান্তি বাড়াবো, সেটাও আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা হরতাল দেব, আমরা বিক্ষোভ দিচ্ছি, এরা গাড়ি পোড়ায়, গাড়ি ভাঙচুর করে মামলা দিয়ে দিচ্ছে নেতাকর্মীদের নামে। সুতরাং সেক্ষেত্রে আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে, কারণ চূড়ান্ত পরিস্থিতি যখন হবে তখন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে প্রস্তুত আছি। সর্বশেষ আমরা যেটা বলি যে জাফরুল্লাহ চৌধুরীকে অনেকে অনেকভাবে দেখেন, অনেকে তার কিছু কথায় প্রশংসা করেন, কিছু কথায় সমালোচনা করেন, প্রত্যেক মানুষেরই তো দোষগুণ থাকবেই। কিন্তু তার কাছে আমরা অল্প কিছুদিন মিশেও তার যে একটা দেশ নিয়ে চিন্তা, রাজনীতিতে একটা যে পরিবর্তনের চিন্তা, পরিবর্তন তিনি চান না যে একজন ক্ষমতা থেকে সরে আরেকজন বসুক কিংবা আরেকজন সরে আরেকজন বসুক, তিনি চান একটা গুণগত পরিবর্তন, যে কারণে আমাদের মতো ইয়ং নেতৃত্ব, বিশেষ করে সাকিব ভাই আমাকে তিনি পছন্দ করেন, আমাদেরকে ডেকে অনেক কথা বলেন। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা তার প্রতি সম্মান রেখে তার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সামিল হচ্ছি, আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো, এবং তার যে কোনো যৌক্তিক কর্মসূচিতে আমরাও দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানাবো। কারণ তিনি ব্যক্তি স্বার্থ থেকে কোনো কর্মসূচি দিচ্ছেন না, তো হরতাল যেহেতু একটা বড় ধরনের একটা কর্মসূচি, রাজনৈতিক একটা বড় সিদ্ধান্ত, আমরা আমাদের দলে আলোচনা করে আমরা চেষ্টা করব তার পাশে, তার কর্মসূচিতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পাশে থাকার জন্য। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, বিভিন্ন সংগঠনে আমার সামনে বসা নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিশেষ করে গণ অধিকারের রাশেদ ফারুক, ভাষণের অনুষ্ঠানী পরিষদের জাহাঙ্গীর ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, হাইবুর রহমান রিজু, মোতাম্মেল মাস্টার এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে জাফরুল্লাহ ভাই যে আহ্বানটি জানিয়েছে, সত্যি দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত করতেছে। একটি কর্তৃত্ববাদী কৃষিবাদী শাসন এই দেশের জনগণের উপর চাপিয়ে বসেছে, যে শাসনের জাতা বলে এই কর্তৃত্ববাদী শাসনকে যারা সমর্থন করছে এবং যারা এই কৃষিবাদী শাসনের তৈরবিবাহক, তারাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলেছে এবং যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এবং মানুষ এমন দুঃসহ জীবনযাপন করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি মানুষের হাহাকার, আর্তনাদ। ট্রাক যখন টিসিবির ট্রাক যখন রাস্তায় হাঁটে যায়, শত শত নারী পুরুষ সেই ট্রাকের পিছনে দৌড়াইতে থাকে। তো এই অবস্থার মধ্যে দিয়ে অত্যন্ত যৌক্তিকভাবে সিনিয়র সিটিজেন, আমাদের সংগঠনের চেয়ারম্যান, গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, আমি আর এখানে বলতে চাই না, উনি যে আহ্বানটি করেছেন যে অন্তত আধা বেলা আমরা ওই দিন হরতাল পালন করব, পাশাপাশি 24 তারিখ আমরা উনার নেতৃত্বে একটি ভোগা মিছিল করব। এখানে মুজাল ভাই আছেন, মুজাল মাস্টার মীর আজিরবাগের, উনি থাকবেন, আমাদের রিক্সা শ্রমিক, ঠেলা গাড়ির শ্রমিক, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক, অবিলম্বে কৃষিবাদী শাসন এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে, এই হরতালের মধ্য দিয়ে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সাম্প্রতিক নির্বাচন কমিশন গঠন হয়েছে, কিন্তু আমরা বলতে চাই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে দেশে সুষ্ঠু হতে পারে না এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, এটাই আমাদের কথা।
স্পষ্ট কথা সরকারকে, কোন দলীয় সরকারের আমলে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি, বর্তমানে হবে না, এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা সেটা করব, সেটা আন্দোলনকারী শক্তির সমন্বয় অথবা আপনারা জাতীয় সরকার বলেন অথবা নির্বাচনকালীন সরকার বলেন, নিরপেক্ষ সরকার বলেন, সেটির নেতৃত্বে অন্তত 2-3 বছর কাজ করে আমরা সেই নির্বাচনে যাব। এর আগে এই দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, এটা আমাদের স্পষ্ট বক্তব্য। একটু পরে তাই আসুন, 1 ঘন্টা পরে 24 মার্চ বোকা মিছিলে অংশগ্রহণ করবো, 1 ঘন্টা পরে করো। আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন থেকে এবং 28 মার্চ অর্ধবেলা হরতালের পক্ষে আপনারা আওয়াজ উঠুন এবং হরতালকে সমর্থন সফল করুন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।